সাধ্যবতা নাই নহয়, এইবোৰ সব পিণ্ডহে দি আছো।
ভাগ্যবাদ এটাই পিঠে গলো নহলে যেন কিমান পিণ্ড হব লাগিলহেঁতেন তুমি বন্ধ কৰি দুৰ্বল কৰি দিয়ক মোক বেয়া লাভ নাই পাবা মোৰ পেটটো সদায় ক্লিয়াৰ পেটত কোনো কথাই জমা নাথাকে মুখখন সদায় চাফা সেইকাৰণে মুখেদি মিছা কথা নহয় হেৰি নহয় মোৰ ছোৱালীজনীও আপোনাৰ দৰে সৰু ডাঙৰ একোৱে নাচায় যিটো সঁচা কাৰণ খাচ কৈ দিয়ে ছোৱালীক লগ নাপায় মানে কি তাইক হোষ্টেলৰ পৰা অহাই নাই কিন্তু
আমি অহা বুলি খবর পাই না আপনাদের ভুল খবর পাইছে আপনার কোনোবাই রং ইনফরমেশন দিছে মাজুলী বর্তমানে হোস্টেলতে আছে আর যেদিন তাই হোস্টেলের পর ঘরে আসব এইটা মানে আপনার নিজেই ফোন করে জানাম ঠিক আছে ও আপনি কিন্তু মোকে ফোন করবো আঙ্কেল ও পাপার বহুত দুই নম্বরী নম্বর আছে সুইচ অফে থাকে প্রায় ই মানে মো খেলো মারতে মাজুলীক অকমান ভালকৈ খেয়াল করবি কোনো কারণতে তাই ঘরের বাহির হয়ে আসবলে নিদিবি কোনেও জানিব নালাগে যে মানে মাজুলীক হোস্টেলের পর ঘরে আনি মই বন্দী করে থাকি ইমান ইমান মরম করেছিল তাই মই আর আজি তাই মোক ইমান কি করে মঙ্গলে করে ভগবান নহয় গজে ভগবান নহয় মই মঙ্গল করিম তাই মূর সালীর এটা ভুলার কারণে মই মার মাজুলীক মই হাঁহিয়াদর পাত্র সাজিব নো বা মই মূর সকল মান সম্মান বিসর্জন দিব নো আর তার কারণে লাগিলে কারবাক বলি দিব লাগিলে কি পাপ করিব লাগিলে করি কিন্তু সেই বুলি সমাজের ওসরতে হিতার্থ অহংকার বড়াই কেতিয়াও হেয় নহয় হব নোয়ারে নহয় মানে अभी भी बाकी है
পুরনি আজি নহয় যদি অন্যায় হব তেতিয়া পরিবাদ করব আর নাচিব লাগিব চল ভাল চল দম দেখাও তো লোরা তো ইমান বেশি ভয় খাও কেউ কীট পতঙ্গ হয়ে জন্মছে যদি গছি মানে বিচার ভাই মর বিচার এইবুড়া কয়ে গছকর মরার ভয় নাই বুঝছে আফসোস নাই কিন্তু যে আসলে গছকি বলে আহে তার কিন্তু ভরি দিতা আমার নব হলো কেন মর একেবারে ভরি তলুয়াতে কামড়ি মাপ থাকে পানী গরম হয়ে গেল ঘর কিনা থাকলে হে কবি আরে এনে তো খুঁড়ি লাগে খুঁড়িছ আর এই ছালীজনীক ল বড় বিপদত পড়িছ রাজু আজি মই আছো গতি তাই মূর আছে যেদিন মই নাইকিয়া হয়ে যাম তাই বড় কোনে চাব জানো জানো তাইর বদনাম আছে গা ছালী গুণবর কম লোড়ার দুঃখবর বেশি সেই বলে তো তাই বেয়া ছালী নহয় ও মারপিট করে রাজুক তোর কেনে লাগে ও কেনকা লাগে মানে লড়া লড়া লাগে মই মানে কথা এটা ভাবিছো কি ভাবিছো বিয়া পাতি দিম বলে ভাবিছো কার বিয়া তহত দি আই মানে রাজু আর তোর আমার বিয়া ও বিয়া বা কম তো খাওয়া করে দে পুরাই এই বুর খাওয়া খর কথা না হয় সকল লড়াই দিন লড়া হব লাগিব আর সকল সোয়ালে দিন কইনা হব লাগিব এই তো বুঝিলে বারো কিন্তু সালা মো কোন তো অ্যাঙ্গেলার পা কয়না জান লাগে তা কসম কয়না হবলে কি যোগ্যতা আছে মোর গাত আ ঠিক আছে মই যে কয়না খাজিলে যদি কোনোবা আহি মোক খুঁটি দিয়ে জেলৰ পৰা কেতিয়া ওলালি যদি এই এই দৰাটোৰ ইজ্জত কত থাকিব ৰ কসম এ সেইবোৰ সব হৈ যাব ও হে নহয় এই রাজুর কথা কিটা করে গম পালো সে তো খুব ভাল কই বুঝি আরে মই বড় ভাল কই বুঝি পাও বেতা কম চালু বস্তু কি অলপ সময় কারণে পানি গরম গবলে গলো কি বেতায় পুরাত নরম কই থে গুছি গল আমাজি আজি গাড়ি সাইডা টায়ার পাংচার করে ফেলা নহয় পুরো নাম ফুল্লল না তা সাইড তার মানে তো রাজু ভাল লাগব ভালে বাবা কি দিয়া গলো ও তেতে হলে তো তার লগে তো বিয়াত বহিবি তেন তেন কি বিয়াত বহিব লগে দিয়া গলো কেনে কি
দাদাই জীয়েকক লৈ কি প্লেন কৰিছে? উত্তর জিয়াই থাকিব লাগিব মাকহে আপত্তি নাই। অলরেডি মই মানু ঠিক কৰি থৈছো। কোনো নাজানে এইবোৰ কথা, কাকোৱে জানিবলৈ দিয়া হোৱা নাই এইবোৰ। আৰে যি কি বাবে ঘৰ যায় থাকিব পাৰে, কিন্তু কি একবাৰ লুকুবলগীয়া কথাটো হ'ল? তাই
তাই মাক হবলৈ ওলাইছে। হোষ্টেলত থাকোতে তাই কাৰোবাৰ প্ৰবঞ্চনাৰ বলি হৈছিল আৰু সেইকাৰণে তাইৰ যে দুৰ্গতি কোনো ডাক্তৰ নহয় ইয়ালৈ। মই তো তোমাক আগতে কৈছো যে যি কৰা তুমিয়ে কৰা আৰু তাৰ কাৰণে মই তোমাক যিমান ফিজ লাগে দিম। আৰু নদীলে দলিয়াই দিবি, কোনো চিন থাকিব নালাগে তাইৰ দুনিয়া। অ যা বাচ্চাটো লৈ আন।
চলা কি যে কাম বোলত পচাই নহয়। আরে আমার দরে ইমান হেন্ডসাম মানুষে ইমান সরু সুরা কাম করলে ভাল নেদে, কিন্তু হন হন বাচ্চা তো একেবারে কাম তো একেবারে খুদ নোহাকে করবি, ধড় হয়ে নোজোয়ালৈকে ডিঙির পর হাত নগুছাবি। কিন্তু বস, এই তো আপনার নাতিনি হয়। নহয়, এটা কলঙ্ক হয় তাই, মোর এই অভিজাত্যর পোশাক জোরত লাগি থাকা এটা ভদনমর সেকা হয় তাই, আর এই সেকা তো যিকোনো প্রকারে মসব লাগিব মাইকেল, যিকোনো প্রকারে। আরে কি ফালতু কথা কয় আপনি, বাচ্চা দেখুন নই নই। মই মাত্র এবার কলে হল সাফা করে পেলাব তুখি, যাতে এইবুর কথা কারোর আগত কেউ উলিয়াব নয়, এটা মাত্র মোর এটা ইশারাতে চিরকালে বন্ধ হয়ে যাব পারে তোর উখা নিখা শব্দ সব। আপনি যে ইচ্ছা তাকেই করব পারে স্যার, নিজের যে কর্পুকুখন উদম করব পারিছে, যেতিয়া আপনি করব নোয়ার কাম একুয়ে নাই, কিন্তু আপনি যেটু কথাক লৈ মোক ওয়ার্নিং দি আছে এইবুর অর্থহীন। কিছু দিনের কারণে হলো মই আপনার নিমক খাইছো, গতিকে মই নিমক হারামি নকরু।
বহু দূরলৈ গুছি যাম মই, যাতে আপনার ছোৱালীয়ে মোক লগ নাপায়, সঁচাকি মিছাকি এইবোৰ সোধার চান্স নাপায়। সিমানৰ পাছতো যদি আপুনি মোক মারিব বিচাৰিছে, তেনেহলে কামটো কৰি পেলাব স্যার। মই নতুনকৈ কাম কৰিবলগা হস্পিটেলখনৰ নাম এড্ৰেছ সব আপনার মোবাইলত মেসেজ করে দিছো, মোক উলিয়াবলে আপনার অকনো অসুবিধা নহয়। আপনার দেউতা এনে কৰবাত পুতি থৈ আহিছে, বাকি কথাখিনি আপুনি তেওঁৰ পৰাই জানি লওক। কিছু সময় আগে এই দুখন হাতেরে তোর কেঁচুয়াটুক তুলি নি শ্মশানত শুয়াই থৈ আহিছো। নিথর নিস্তব্ধ হৈ হৈ আছিল তোর বাচ্চাটো। তোর পাগলামির কানে এর মই একোই অনিষ্ট হব দিব নোয়ারু। সেই নার্জনে নিজের জীবন বিপন্ন হব বলে জানিও বহু বিশ্বাসের এক তুলে দিছিল মোর কুলাত, আর সেই বিশ্বাস কোন মই ধ্বংস হব দিব নোয়ারু। দুখিয়া হব পারু এই বলে বিশ্বাসের দাম রাখিব নোয়ারা মানু আমি নহ। মোর কাপত আজি কোনোয়ে নাই, কেবল তয়ে আস, গতিকে মই তোর এই মূরত ধরে শপথ খাই কইসু নিজকে হেক করি হলেও একোই ডাগর করি। মানুষের পৃথিবীত আরো এটা মানুষের জন্ম দিম, গোটেই পৃথিবী ঘুরি চলাত করিলেও কোনেও একটু কি না পা। আমার হাতের পরে বহু বাগা বাগা মানুষ সারিবার চেষ্টা করেছে, পড়া নাই তই কেন পারিবি বুড়া? নয় না নিদু, তহতর দরে পিখাসর হাতত এক মই মরিব লাগিব নোৱাৰো। পক পক কৰি নাথাকিবি, এটা দেখিছ নহয় এক কোবেই মারিম, মূরর ঘিউ বাহির হয়ে যাব। ইয়ার লগত কি হরিমান লেকচার বে? এই দে বাচ্চা তো কইছো নহয় নিদু বলে মই। আরে কেনে কই নিদিও, মই উছাও নহয়। এইখন ফুলনর সুতাল হয়, ইয়াক সলা পিলাতে কুকুরও ঢুকি বলে রাস করে। তোমার প্রায় সব বে আই সরি, তোমার ভাইকার হাত দিছ, তোমার ভাইকার হাত দিছ। আরে তোর কেক কেছিল মোর বড় হ্যান্ডসাম বান্দর ভিজা হৈ গছু, তোর কলিজা দেখি লাল পাউডার কইলো বলে মন গছে তো আলে বলে কাটি খাই আরবা নলি এসলে দাল হাত দি বিছে রবি কোনি মন। আরে এবার 500 হবা, আরে কোন আচ্ছা মুখ দেখি তোর কেনে পড়া গেছে আজি রে চুনাকৃতি অমাবস্যা হই জান লাগিছে। হাত তুরে ভাই দেখি কেন লাগিছে জানো, কি জানো এই মাত্র এই মাত্র সলা বান্দরৰ পৰা মানুহ হৈছে। আর তো তিনটা দেখি কেন লাগিছে জানো, রাম রাবণৰ যুদ্ধতে তিনটা রাক্ষস বাছি গৈছিল, সেই তিনটা হল সলা তহঁত।
Thank you.
বচাবলৈ গৈ মোক বচাবলৈ গৈ বাপু 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 চালে নিজে মৰি থাকে এতিয়া এতিয়া মই কাক মই এতিয়া বুঢ়া বুলি মাতি কৈছো কাৰ কাণৰ কাষলৈ গৈ মই চালা হাল্লা কৰি মা মা তোমাৰ সৰুতেই মৰি থাকিল এতিয়া এতিয়া বাপুৰ মোক এৰি থৈ গৈছে গ'ল মোৰ মোৰ চব খতম হৈ গ'ল ছোৱালীবোৰ চব খতম হৈ তোৰতো সেইবোৰকো খবৰেই নাই কেৱল ভে ভেকৈ কান্দি বজানো কান্দি বজানো কান্দি বজানো মানে ছোৱালীজনীকো খাবলৈ পোৱা নাই তাৰমানে ভোকত চিঞৰি চিঞৰি কান্দি আছে তাই কিবা খোৱাবলৈ মোৰ পদত খুৰা খুৰি তাৰ মানে তাইক মই কিবা কিবা খুৱাই ভিক্ষা বুজা এইবোৰ টেকনিক মোৰ না হ'ল তাৰ যদি নতুনকৈ টেকনিক এটা ভাব দে মা টেকনিক সঁচাই কৈছো এইজনী এইজনী সৰু বাচ্চা এটা একো খাবলৈ পোৱা নাই তাই মৰি থাকিব নহ'লে তোৰ নাকানিবি 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 এই ছোৱালী এই যদি অকণমান তই অকণমান ধৈৰ্য ধৰ্য ধৈৰ্য ধৰ মই 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 কিবা এটা কৰি আছো দেই তাই মানে কালি একো খাবলৈ পোৱা নাই তেতিয়া মানে ভোকত চিঞৰি চিঞৰি কান্দি আছে কান্দি আছে তোৰ যদি কিবা খোৱা বস্তু আছে তোৰ না তাইক মই খুৱাই দিওঁ কি খাবলৈ দিব লাগে কি দিব লাগে মানে তোৰ হাতত যি আছে তোৰ তাকে দি দে তাইনো কি জানে কি খাব লাগে কি খাব নালাগে মই তাই হেঁচি মুখত ভৰাই ৰ 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
নদীখনৰ পৰা পানী আনি আছিল। তই তই এটোপাও গিলি নিদিয় কিয়? হাই ছোৱালী, হাই ছোৱালী, দে না ঐ, তই তই এটোপাটো পানীকে গিলি দে না ঐ। এইবোৰ তুমি কি কৰি আছা? ইমান পানী কেঁচুৱা এটাই এনেবোৰ খাব পাৰে নেকি? তেতিয়ালে কেনেকে খাব পাৰে? মই কিবা জানো নেকি সেইবোৰ কথা? আৰে মা কৈছে যেতিয়া এইবোৰটো জানিব লাগিব। মই মই এই মাক নহয়, মই এইৰ মাক নহয়, মই মাক মই মাক নহয় যদি কি হয় তোমাৰ? এটা প্ৰতিজ্ঞা হয়, যে তহঁতক কামৰ লগাই মই কি ভৰিৰ ভগা হাত দি জোৰা লগাই থাকিম? সিমানো কাম চোৰ মই নহয়, এসপ্তাহ দুদিনৰ জেগাত পূৰা এসপ্তাহ লগাই দিলি তাইক বিচাৰিবলৈ, কিন্তু আজিলৈকে তাইৰ নুন নেগুৰ একো বিচাৰি নাপালি। এনেই দেখোন বৰ হেণ্ডচাম হৈ দেখুৱাওঁ কামত, কিন্তু জিৰ' প্লাছ জিৰ' কিমান? আজিৰ গাড়ীখনো তহঁত মোৰ কাৰণে একোটা বিগ জিৰ' 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 সেই বুলি ইমান সহজতে তাইক সাৰি যাবলৈ নিদিওঁ মই। এই পেংডালৰ সৈতে মোক কেনে দেখাইছে? আৰু ভাল দেখাব, আৰু ভাল দেখাব যেতিয়া এই বগা পেংডাল তাইৰ তেজেৰে মই ৰঙা কৰি পেলাম, আৰু তেতিয়া তয়ো মোৰ চাই তোমালৈ বাধ্য হবি। গতিকে তোমাৰ মৰম নাপালে এই জীয়াই নাথাকে। ভাগ্য ভাল সিদিনাখন ঠিক সময়ত মই তোমাক লগ পালো। মই কিন্তু মৰিবলৈ নিদিলো, তোমালোকক লৈ মোৰ ঘৰলৈ গুচি আহিলো। ভাল মানুহ, সেইকাৰণে মই সমস্ত কাহিনী বিৱৰি কৈছো, আৰু ইয়াৰ পিছৰ কাহিনীটো লিখিব লাগিব তুমি। কাহিনী মানে ৰণা তই খাই থাকচোন লাহে লাহে। তুমি এই ছোৱালীজনীৰ মা হ'ব লাগিব। মা? অ' মা, কামটো বৰ সহজ নহ'ব, কিন্তু তুমি সহজ কৰি দেখুৱাব লাগিব। তাৰ কাৰণে তুমি নিজকে সলাই পেলাব লাগিব, সম্পূৰ্ণ নতুনকৈ সজাই তুলিব লাগিব। কিয়? এনেকে থাকিলে মাক হ'ব নোৱাৰি নেকি? তুমি নাভাবিবা যে সেই পিখাচ কেইটাই হাত সাৱতি বহি আছে, সিহঁতে চাগে পাগলৰ দৰে বিচাৰি ফুৰিছে তোমাক। আৰে এহাবনা কোনেহে বিচাৰি, ওল্টা সিহঁতে পাগল কৰি পঠিয়াম, তই চাই থাক না। তোমাৰ মুখেদি যিখিনি শুনিছো সিহঁত বৰ হাত দিখন মানুহ, এই ছোৱালীজনীক কিডনেপ কৰা বুলি সিহঁতে তোমাক জেললৈ পঠিয়াব পাৰে, আৰু তুমি জেলত সোমাই থকাৰ সময়ত এই বাচ্চাটোৰ লগত সিহঁতে কি কৰিব পাৰে সেয়াটো তুমি ভালকৈ জানা। মই মাৰি পেলাব এইক, আৰু কি কৰিব তই কচোন? সেইকাৰণে কৈছো এই ঠাইডোখৰত তুমি লুকাই আছা বুলি যাতে কোনেও গম নাপায়, তাৰ কাৰণে তুমি তোমাৰ নাম পৰ্যন্ত সলাই পেলাব লাগিব। ফুলনৰ পৰা গৈ তুমি মাধুৰী হ'ব লাগিব। মাধুৰী মোৰ ভণ্টিৰ নাম, ৰাতি হঠাতে জ্বৰ উঠিল আৰু পুৱা মৰি থাকিল। মই মই কোনো ইমান সহজে নমৰো দেই, মই যুঁজিম বুলি আহিছো, মই যুঁজিহে দেখাম, তাৰ চাই দেখিলি এইখন লোৱা। মই নাজানো নে পিন্ধিব, তথাপিতো পিন্ধিবতো লাগিবই, মাক মাক দেখাব লাগিব নহয়। কিয়?
সেনেকে দেখিলে কি হয়নো? এই ডাঙর হয় তোমাক মা বলি মাতিবলৈ লাজ করিব, লগরবুড়ে এই চুকাব এই মাক এনেকুৱা তেনেকুৱা বলি। কি যে বিড়ম্বনা নহয়, মই এখন স্কুলৰ মাষ্টৰনী, প্রাইভেট স্কুল, বেশি টাকা দরমহা নাপাও। হ্যাঁ বাইদেউ, আপনার কিন্তু মানে ভাড়া চাই দিব নিম, ভাড়া দিব নালে বারো, কিন্তু এই বাচ্চাটুক তুলি তালি ডাঙর দীঘল করবল তোমাক বহুত পয়সার দরকার হব। ফুটা করে দাও নাই মোর জেপত, তুমি সিলাই জানা? কইসু নহয়, বেলেগর হাত ভরি নাক মুখ জি ভাঙিব লাগে ভাঙি নিব পারিম মই, তার বাহিরে একুই করিব না জানো। মই জানো, গতিকে মই শিকাই দিব পারিম তোমাক, লগতে এখন দোকানও দিয়াই দিম, তুমি কাপড় সিলাবাও বেছে বাও, কাইলৈ মেশিন তো আনি ইয়াতে থম রবা, মুন্ড তো করিম মই সিলাই। মুনিসা ছোৱালীজনী এইবোৰ কাম কৰিব পাৰে নেকি? আরে জেল খাই অহা ছোৱালী হয় মই, সুধিয়ে না মোৰ লোকেলত সবেই মোক ফুলন দেবী বুলি জানে, আৰু এতিয়াৰে পৰা মাধুৰী বুলি জানিব, যাৰ মধুৰ ঘৰখনত এটি নতুন জীৱনে প্ৰাণ পাই উঠে, আৰু তোমাৰ ছোৱালীজনীৰ নাম ৰাখিবা মাধুরীর জিয়েক মাধুরী মা। ওই 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 আপি ওই ওই তোর এখন বড়া কি ওই ইমান কত কি ইমান ধুনিয়া নাম এটা পাই গলি মাধুরী মা, তোর কানে সালামনি তোর নাম তো কইরা ফলাবলগিয়া হইছে মাধুরী, নামও বিচারি না পালো রে বায়ে। তাই শুই গলি নেকি? যেতিয়া শুই থাকো তই, তোর কারণে মোর কিমান দিন কিমান রাতে টোপনি নাই, তোর খবর আছে? ও এটা বলে মই কাম করব লাগিব, ঠান্ডা মুন্ডা হব লাগিব, মাক মাক হব লাগিব, মানে আনকি বলে মই এবুড়ি শাড়িও পিঁধিব লাগিব। হে ভগবান, এইবোৰ পিন্ধলে বাৰু মোক কেনেকুৱা লাগিব কচোন, সবাই নে হাঁহিবনে? লড়াই শাড়ি পিন্ধিছে, লড়াই শাড়ি পিন্ধিছে। এই ছোৱালী তই কচোন, এইখন বাৰু এনেকে গাত মেৰিয়াই ল'লেই মই মাক হৈ যামনে? কিবা হিন্দী চিনেমাৰ কমেডি কেৰেক্টাৰ যেন নালাগিবনে বাৰু মোক? মোৰতো এইখন আইনাৰ আগত থিয় হ'বলৈকে লাজ লাগিছে, আমাৰ লোকেলত হ'ব লাগিছিল, চবেই মোক জোকালেহেঁতেন, ফুলন পাগলী হ'ল, ফুলন পাগলী হ'ল। ইয়াতে ক'বলৈ এনেকৈ থাকিলেহে ৰাইজে ক'ব মাধুৰী মাক হ'ল, মাধুৰী মাক হ'ল। আরে সালা কোনটো এঙ্গেলৰ পৰা মোক বাৰু মাক মাক যেন লাগে, তই কচোন। আও বেয়া লগা নাই দেখোন? অলপ লাজ লাজ কৰি দিলে হৈয়ে যাম দেখোন মই মাক। ও কি কাণ্ড! আৰু তই ভাবিলে মই তোক চলিব দিম বুলি ভাবিছ নেকি? সবক স্বাধীনতা দিছিলো তোক মই, আৰু সেই স্বাধীনতাৰ মিছেজ কৰি তই এটা ভাল ল'ৰাৰ লগত প্ৰেম কৰিলি, আৰু ল'ৰাটোৱে কৰিলে কি, তোক বিপদত পেলাই থৈ সি বিদেশলে পলা, এয়াই এয়াই তহঁতৰ প্ৰেমৰ নমুনা। আৰে তই ভুল কৰিছিলি, সেই ভুলৰ পৰিণতি তইতো ভুগিবি। আৰে কিমান বাৰ ক'ব লাগে যে তাই মৰি থাকিল, সেই কথাটোকে মাজুলীকে মানি ল'ব পৰা নাই দেউতা। মাজুলী বাৰে 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 একেটা প্ৰশ্নই ঘূৰি আছে মোৰ মনটো, কেনেকৈ মৰিব পাৰে, এয়া কেনেকৈ সম্ভৱ? মাজুলী তুমি জানা দেউতা, গৰ্ভত থাকোঁতে মোৰ মন্তিৰে ছবিখন স্পষ্টকৈ আঁকি পেলাইছে, তাই টানা টানা চকু দুটা তাই সেই মৰম লগা হাঁহিটো মই নহয়, মোৰ মাতৃ হৃদয়খনে তাই কিমান ধুনীয়াকৈ আঁকি পেলাইছিল নহয়, স্বপ্নতো তাইৰ লগত মই কিমান কিমান যে খেল খেলিছিলোঁ।
পৃথিবী জন্মিয়াই বহুত বাচ্চাই মরে, তার ভিতর তোর বাচ্চাটাও একটা। এইটো আছিল তোর একটা কলঙ্কিত অতীত, যাক মই অতি সংগোপনে সকলোরে চকুর পড়া লুকাই রাখিছিল যাতে তো একটা নর্মেল লাইফ কটাব পার। আর এইবুর করবলে যাওতে দেউতাক হিসাবে মূর বহুত কষ্ট হয়েছিল মাজরি, সেই কষ্টখিন অন্তত অথলে যাবলে নিদিবি, মই তোক হাত জোর করে কইসু। সকল শেষ হল, গতি এটা একটা নতুন জীবন আরম্ভ করার সময়, আর যান সালে পারি ইয়াক মানি লওয়াতে মঙ্গল, কারণ ময়ও তোক আর সময় দিব নো। কাইলে বিপ্লবর দেউতাক আহিব তহতর বিয়ার দিন বার ঠিক করবল, বিয়াখন মই এমাহতেই পাতিম, গতি তোর হাতত সময় আছে মাত্র এমাহ, আর একটা নতুন জীবনক আদরি লওয়ার প্রস্তুতি চলাবল, এমাহও কিন্তু বড় একটা কম সময় নহয়। সন্তানক হেরুয়ার দুঃখ পাহরাবলে কোনো সময় যথেষ্ট নহয় দেউতা, কিয় জানো আমার মনটা যে কত থাকিয়ে শান্তি পোৱা নাই, চিঞৰি চিঞৰি মোৰ ছোৱালীজনী যেন মোক মাতি আছে, এই মা এই মা এই মা, কলে চা তুমি কলে চা কলে চা।
ইমান ডাঙৰ ডাঙৰ ইংৰাজী মেমৰ পৰা হৈ গ'ল, একদম মেম চাহাব বনি গ'ল। এতিয়া কিন্তু বহুত হ'ল নাচ গান, এতিয়া আমি স্কুললৈ ওলাব লাগে, আমাৰ দেৰি হৈছে। বোলে বোলে গোসানি বোলা 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 কিয় নাযাওঁ মা? টিফিনো খাই পেলাই, মই ইমান মৰমত তোলে টিফিন বনাই পঠিয়াওঁ আৰু সিহঁতে খাই পেলাই, সিহঁত ডাঙৰ নে সৰু? বাৰু চাই থাক, এতিয়া সেই ডাঙৰকেইটাক মই কেনেকৈ সৰু বনাওঁ তই চাই থাক। কেনেবাকৈ মোৰ চেকনিডাল মই বিচাৰি চাওঁ নেকি? চাওঁ চাওঁ, মই এতিয়াই চাম নে কোন কোন বিচাৰি। মাকে কোবাইছে, তাকো এলা পাছা মাক নহয় তাই, নিজৰ জীয়েকৰ কাৰণে সকলো সকলো ত্যাগ কৰিব পৰা মাক হয় তাই। যদি সোধে না আই প্ৰসন্ন হওক, কৈ দিবি মাধুৰী মোৰ নাম। শেষ কৰি পেলালে, শ্ৰদ্ধা পাতি পেলালে মোৰ মান সন্মানৰ। আৰে মাক এজনী হৈ এনেকৈ ৰাস্তাই ৰাস্তাই চেকনিৰে কোবাই ফুৰিছে স্কুলৰ ল'ৰাবোৰক, এইবোৰ কম লাজৰ কথা দেই। আৰু মাইনা, তই স্কুলত কিবা আমনি পাইছ মোকতো জনাব পাৰ, মইতো তহঁতৰ স্কুলৰ শিক্ষয়িত্ৰী। নাই, সিদ্ধাই কৈ দিছে মাকো, আৰু মাকে গৈ সিদ্ধাৰ ৰাস্তাত ৰণচন্দ্ৰ মূৰ্তি ধৰি দিছে। মায়ে কৈছে স্কুলত যি যি হয় চব ক'ব লাগে, আৰু সেইকাৰণে তই ঘূৰ ঘূৰাই কৈ দিলি, আৰু মালেও চেকনি লৈ সাজি। সঁচাই সঁচাই এই মাক জীয়া খালক লৈ আৰু মই নোৱাৰা হৈছো। বাইও সাজি পিনি বিক্ৰী বৰ্তা বেয়া নহয় বুঝো, এই বিয়াৰ ছিজনটো দৰা ঘৰে কইনা ঘৰে তামাম কাপোৰ কিনিছে বুঝছ? অ মোৰ কলিজা তুমি ইয়াতে বহি আছে, অ বহি আছে। কিয় বাই তই বোলে মোক খং কৰিছ? নহয় ভাল পাইছো, সেই ল'ৰাকেইটাক কোবাইছে তই ইমান জহৰ কাম কৰিছ নহয়। অ সেইকেইটা, সিহঁতৰতো স্কুলৰ সংঘতে কোবাবলৈ মন গৈছিলে মোক, দৌৰি পলাল কাৰণেহে। অ সিহঁতৰ ক্লাছ চলি আছে নেকি? দি আহোঁ ৰ দুচাত মান। তিনিটা মানুহ এজনী হৈ এনেকৈ ৰাস্তাই ৰাস্তাই মাৰপিট কৰি ফুৰিবলৈ তোৰ লাজ নালাগে? সিহঁতে মোৰ মাইনাৰ টিফিন খাইছে, তাইক জোকাইছে বাই। সেইবোৰ কণ্ট্ৰল কৰিবলৈ আমি আছোতো স্কুলখনৰ মই এগৰাকী শিক্ষয়িত্ৰী হয়তো, মাইনাৰ মংগলৰ কাৰণে আমিও চিন্তা কৰিব পাৰোঁতো। সেইবুলি সেইবুলি মোৰ মাইনাক কোনোবাই কিবা কৰিব মোৰ সহ্য নহয়ো, কোবাই হাত ভৰি ভাঙি দিব মন যায় মোৰ, সাৰ পাই উঠে মোৰ সেই ভিতৰৰ ফুলনজনী। তেনেহ'লে মাৰি পেলা ফুলনক। অ মাৰি পেলা তাইক, তেতিয়াহে যদি তই মাইনাৰ প্ৰকৃত মাক হোৱাৰ যোগ্য হ'মানে। তাৰমানে এতিয়াও এতিয়াও মই মোৰ মাইনাৰ প্ৰকৃত মাক হোৱাই নাই। আৰে আৰে যথাসৰ্বস্ব ত্যাগ কৰি আনকি মোক মোক প্ৰাণ ভৰি ভাল পোৱা মানুহটোক এই থৈ মই ইয়াত ইয়াত এনেকৈ লুকাই আছোঁহি, নিজৰ জীৱন যৌৱন সকলো ত্যাগ কৰিবলৈ ৰাজি আছোঁ কেৱল এই মাইনাৰ কাৰণে। পানী গ্লাছ লৈ খাব নজনা ছোৱালীজনী এই চানা বাই দিন ৰাত কষ্ট কৰি আছোঁ কেৱল এই মাইনাৰ কাৰণে। নাম সলাই পেলাইছোঁ, স্বভাৱ সলাই পেলাইছোঁ, আনকি নিজৰ এই পিন্ধা কাপোৰযোৰো সলাই পেলাইছোঁ কেৱল এই মাইনাৰ মাক হ'বলৈ। তথাপিও তই মোক কৈছ মই তাইৰ মাক হোৱাৰ যোগ্য নহয়, আৰে আৰু যোগ্যতাৰ কি প্ৰমাণ দিব লাগে কওঁ না হ ভাই, মই দিবলৈ ৰাজি আছোঁতো। চা মাধুৰী, মই কিবা বেয়া ভাবি কথাখিনি কোৱা নাই, মই তোৰ যোগ্যতাৰ প্ৰমাণো বিচৰা নাই, মই কেৱল কৈছোঁ মাধুৰী হৈ আছ, মাধুৰী হৈ থাক। ফুলন হ'বলৈ গ'লে মাইনাৰ লোকচান হ'ব, তাইও ফুলন হ'বলৈ চেষ্টা কৰিব, সমাজত তাইৰ বদনাম হ'ব, আৰু সেইবোৰ হোৱাটো জানো তই বিচাৰ? নাই 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 নাই, ফুলন হ'বলৈ গ'লে যদি মোৰ মোৰ মাইনাৰ লোকচান হয় তেতিয়াহ'লে মই মোৰ সেই ফুলনজনীক ভিতৰতে খুৱাই থৈ দিম, তাইক আৰু মই কেতিয়াও সাৰ পাবলৈ নিদিওঁ। মই
মই ভদ্র সমাজের ভদ্র মা খাবলে চেষ্টা করিম ভাই। তোক মই কথা দিছো, তই আর মোর কারণে আজির পর কেউ টেনশন খাব নালাগে ভাই। তো কেউ টেনশন তহত মার যে হাল মোর বড় মরমরো তাতে আক মই গর্বও করো এই বলি যে মই এজনী মাতৃক গড় দিব পারিছো। আসলে কি জানো, মা খাবলে মোর বড় হেঁপাহ আছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টত মোর মানুষটো মরি থাকিল আর মোর গর্ভত থাকা সন্তানটিও নষ্ট হয়ে গেল। মা হওয়ার হেঁপাহ কোন আঁতরোয়া হল স্যার, স্যার পূর্ণতা বিচারি পাইছো মৃত্যুর পৰা। বাপরে, ইমান বছর মূর তুই আজিহে মুখ খুলিছ, তোদের বুকে মোক আগতে কেউ কোয়া নাছিলি। তাই চিন্তাই নকরবি ভাই, তাই গড় দিয়া মাকজনীক মই কেতিয়াও বেয়া হবলে নিদিও। মই নোৱাৰো দেই, এইবোৰ শিকোৱা কাম মাকবোৰৰহে। তাৰমানে এতিয়া মই নাচ গানো শিকাব লাগিব। বাপৰে বাপ, ইমানে দায়িত্ব নে মাকবোৰৰ। দেউতাক বোৰে কি কৰে, নাকত তেল দি শক্তিকৰ পৰা পজিটিভ হৈ থাকে চাগে ন? কিয় নাই মানে তোর মারে আছে লেগে বিয়ায় পতা নাই যে পাতিম বলে ভাবিছিল, হঠাৎ তই আহি গলি নহয় ফুটি দিবলগিয়া হল। তোর দেউতাওতো বেয়া নাছিল বুঝছ। তার লগত বহি কইনা হবর মনতে আছিল মোর, তেতিয়া কইনা হবলৈ বৰ ভয় লাগিছিল। কিন্তু এতিয়া ভাবো কইনা সাজিলে তোর মারক বৰ বেয়া নেদেখিল যেন কি জানি। তই যে কাষত আছ পাহৰি দেখিলো, মিছামিছি মই বিয়া হৈ মৰিলো। যা আচলা, তোক মোৰ জীয়েক যেন লাগে নালাগে, আমি দুজনীয়ে ঠাওচুনা। আরে তোমাক মই কিমান বার কব লাগে যে এইবোৰ কথা মই একো নাজানো। আপনি নাজানো বুলি কলে নহব নহয়, তাই দেউতাক আপনার ঘর কাম করেছে। আর তাক কোনো মই মারি থৈ গল, তাক কোনে মারিলে, কার লগত তার কি শত্রুতা আছে এইবোৰ মই একো নাজানো নহয়। আর তার জিয়েক যদি কলে, আরে জিয়েক যদি কলে গল মই কেনেকে জানিম হে। আজি 4.5 বছরে পাগল তোর বিচার করেছো তাক, তুমি পুলিশের ওচরলে যাব লাগিছে। আমার দরে সরু মানুষের কথা পুলিশে পাতা নিদি, কিন্তু মোর বিশ্বাস আছে মোক একজন নজনক ফুলনা এনেকে নপলাই। তাক কলো ফিরে ছোৱালী নহয়, নিশ্চয় কিবা চক্রান্ত আছে ইয়ার আড়ত। চক্রান্ত আছে, তুমি চক্রান্ত ভেদ করা, আর তার কারণে তুমি বারে বারে মোর ওচরলে আহি মোক এনেকে ডিস্টার্ব করে আছে। এটা এখাস কি জানিবা, আপনি মুখ খুলে কি জানিবা চক্রান্তর ভেদ হয়, কি জানিবা ফুলনক লগ পাওয়ে। আচ্ছা রবা, তুমি কি মুখ খোলা কথা কইছা মোক? ও, তার মানে তুমি ভাবা নাকি যে এই গোটেই ঘটনাবোৰৰ আঁৰত মোৰ কিবা চক্রান্ত আছে? না ভাবো, বিশ্বাস করো। এইবোৰ কি আজে বাজে কথা বলে কি আছে, ওলাই যোৱা তুমি। ওলাই যোৱা আমি, কিন্তু আকৌ আহিম, ফুলনৰ সন্ধান নোপোৱালৈকে মই কেতিয়া খান্ত নহওঁ। আচ্ছা রবা, তুমি যে ইমান ফুলন ফুলন করে আছা, কি হয়নো তাই তোমার? এখন গাড়ি হয়ে যায়। গাড়ি? ড্রাইভার মানুষ, বাকি যা সপন দেখব নাজান নহয়। আমার সপন তো গাড়িখনহে ওলাই, এখন ব্রেক নথকা গাড়িটায় যে মোক বহু মিঠা মিঠা সপন দেখলে কড়িয়ালে যে বহু মিঠা মিঠা সপন। সুখুরে মতা সুবিধা
কি ঘৰৰ কথা কয় হে, তাই মোৰ স্কুলৰ বিজনেছ বোৰ ইমান সুন্দৰকৈ চম্ভালে।
বিপ্লব তুমি দেখুন একো মুখে মতাই নাই বাপা গড়ি গড়ি মানে গুণ গুণিমা গড় ব্যস্ত মানে দেখুন মাতিবলে চান্সে পোৱা এ হয় নাকি তেনেহলে চৌধুরী মুখত আঙুলি থাক এটা আমি বিপ্লবৰ মুখে শুনিম যে মোর ছোৱালীক বিয়া করাই তেওঁ কিমান সুখী হিসাব করবলে সময় পোৱা নাই আসলে হয়তো তো যে বিয়া হওয়া যে তিন বছর হল অথচ আজিলেক অনিদিতাই মূর পলাই ফুরিছে আজিলেক মূর মন ঘুরিয়ে খায় কথা পতা নাই চকুত চকুত হয়ে কথা কয় নহয় নহয় মানে তার স্বভাব তো যেনেকাই না না স্বভাব তো যেনেকাই নহোক কিয় গিরিয়েকও কেনেকা এভোয়েড করে চলাতো এগারি মহিলার কারণে বড় একটা উপলক্ষণ নহয় কিন্তু তাই আসল কথা বল আসলে কথা বলবো সহজ করে পেলাইছো বাবা কারণ মানে সরুবার দেখি আছো তো মায়ে তোমাক কেনেক নাপাত্তা করে দিছিল তুমি যা পাঠলে মায়ে যা নাম ঘলে তুমি তোমার বাহ দে পেলা মায়ে আকো সেইদিন মাক ঘরে গুছি তুমি সদা সদা মটর গিলাস লো বহি ভাল পাইছিলা অ মায়ে আকো বটল বোর ভাঙিহে ভাল পাইছিল তুমি মাক মারিবলে খেদিছিলা মায়ে তোমাক ঝাড়ু লই খেদিছিল তাই মনে মনে থাকিলে নে তোর মুখখন বন্ধ করিলে নে ও বড়ুয়া ইয়ার কথাবোর মায়ের শুনি থাকিব নোৱাৰো মই আহিলো ইয়া দেখিলে পাপা কেনেকৈ পলাই গল মই কিন্তু এটাও মিছা কথা কোৱা নাই আঙ্কল মা মা আজিকালি ঘৰ পৰা নোলাই ভিতৰত সেই প্ৰতিবাদী মানুহজনী মই ৰাখি নিজৰ কথা বহুতে আকৌ মাক পাগলি হোৱা বুলিও কয় কিন্তু মই জানো প্ৰতিবাদ কৰি কৰি যেতিয়া কামত নাহে তেতিয়া মাৰ দৰে বহুতেই হতাশ হৈ যায় মই যাব পৰা হ'লো অঁ নাই নাই মোৰ মাৰ কথা কৈ আছিলোঁ তোমাৰ দেউতাৰ আগত মাৰ স্বভাৱটোৰ লগত মোৰ স্বভাৱটোৰ বহুখিনিয়ে মিল আছে মাৰ দৰে ময়ো পেটত কথা লুকুৱাই ৰখা মানুহক বৰ এটা পচন্দ নকৰোঁ তুমিও কিবা কথা পেটত লুকুৱাই ৰাখিছা কিহবাৰ ঘৰত ক'ব পৰা নাই তেনেহ'লে মই তোমাক গেৰেণ্টি দিছোঁ তুমি কৈ দিয়া মই অকণো বেয়া নাপাওঁ অপ্ৰিয় সত্য তোমাক হজম কৰিব পাৰোঁ কিন্তু সঁচা সঁচা যেন লগা মিছাব মোৰ তেনেই অপ্ৰিয় তুমি আহি থাকা মই এই গাড়ীখন উলিয়াই লওঁ শুন 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 এই যিহকে নবকক কিয় তই কিন্তু এইবোৰ কথা একো নুলিয়াবি মুখ বন্ধ কৰি ৰাখিবি মনত ৰাখিবি মই তোক এটা সুন্দৰ বৰ্তমান উপহাৰ দিছোঁ আৰু সেই উপহাৰটো গাদৰি ল'বলৈ চেষ্টা কৰ চেষ্টাটো কৰি আছো কিন্তু নোৱাৰিলে কি কৰিম তই নোৱাৰ কিয় কাৰণ মই মাক যে মৃত হ'লেও সন্তান এটাতো জন্ম দিছো মই জন্মৰ পাছত নেদেখিলো গৰ্ভত থাকোঁতে দেখিছো তাই কেনেকৈ চকুতে আছিল বাস্তৱত নহ'লো কল্পনাৰ এটা ছবি এখন আঁকিছো মই তাই এজনী ফুল কুমলীয়া ছোৱালীৰ ছবি কিয় জানো কিয় জানো মোৰ মনতে বাৰে বাৰে খুজে না দেউতা তাই আছে মৰা নাই নমৰালৈকে বিচাৰিয়ে থাকি পৃথিৱীখন ইমানো ডাঙৰ নহয় যে যদি সাধাৰণ চৰিত কৰবাৰ লুকাই থাকিব আৰু আমি তাইক গ'লে কোনো সন্ধান নাপাম নাই 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 বৰুৱা ছাৰ ইমানো অপলব্ধ মানুহ আমি নহয় পাহৰিছিলো এই তাইক ওলাত চাগে আপোনাৰ সেই নাতিনীজনীও আছে নহয় তাই চাগে এতিয়া অলপ ডাঙৰো হৈছে নহয় কি বা নাম ৰাখিছে তাই আমাৰ তিনিটাকে একেলগে
দেখি তাই চাগে বড় ভয় খাব নহয় কব চাগে একেলগে ইমান হ্যান্ডসাম মানুষ তিনিটা তোর পড়া নোলাল মারি পেলাবি তাই ধৈর্য ধরক বরুয়া স্যার তাই দেখক না সিহঁত দুটার মই কি রক্ষা করো আর তাকে রেখে আপনিও মোলে সেই কবলে বাধ্য হব ইয়েলি ইয়েলি ইউ আর লুকিং ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম নাজানো নাজানো সেই যুগসূত্র তোমাক কত আছে নাই নাই একো গুরুতর বেমার হওয়া নাই সরু লড়া ছেলে মাঝে মাঝে জ্বর হওয়া তো বেয়া নহয় টকার লোভত পড়ে এটি সন্তানক
মাকৰ বুকুৰ মাছৰ পৰা আঁতৰাই আনিছো, উদা কৰি পেলাইছো মাকজনীৰ বুকুখন। অৱশ্যে অৱশ্যে তেনে কৰাৰ বাহিৰে মোৰ হাতত অন্য উপায় নাছিল। মাকৰ কোলাত থাকিলে সন্তানটো হয়তো নাবাচিলেহেঁতেন, আৰু সেইকাৰণে কেঁচাটো তুলি দিব লগা হ'ল অন্য এজনৰ হাতত। কেঁচাটো কি কৰিলে সেই খবৰ মই নাপাওঁ। মাকজনীয়ে গম পায়নে এইবোৰ কথা? নাই, নাজানে। তাই কেৱল জানে তাইৰ বাচ্চাটো মৰিছে। সঁচা কথাষাৰ ক'বলৈ সেইদিনা মোৰ সাহস নহ'ল। কিন্তু এতিয়া মই ভাবোঁ সেইটো এটা মোৰ বৰ ডাঙৰ অপৰাধ হৈছিল, আৰু সেই অপৰাধটোৰ কাৰণে নেকি মই ক'তোৱে শান্তিত কাম কৰিব নোৱাৰোঁ। এখনৰ পৰা আন এখন হস্পিটেল বগাই বগাই আজি মই এই জেগাডোখৰ পাইছোঁ। অলপ অলপ মিলে দেই কাহিনীটো। মিলে কি মিলে? মিলে কি মিলে? নিমিলে নিমিলে, এইবোৰ এনেই নিমিলে ভেটেই নিমিলে নিমিলে এনেই। তোৰ হ'লে এনেই প্ৰেক্টিচ কৰা, তই আজিকালি বৰ ফাঁকি দিয়া হৈছ দেই। মই মোৰ ফাঁকি চাকি একেবাৰে পচন্দ নকৰোঁ অ' বুখানী। যি দেখিছোঁ মই তোৰ লগত যৌতুকতো যাব লাগিব, নহ'লে তই মা মা বুলি কোনদিনাখন গিৰিয়েকৰ পৰা ফুটি দিয়, তাৰ কোনো ঠিকনা নাই দেই। এতিয়া আপুনি যোৱাই ভাল হ'ব নেকি বাইদেউ? এতিয়া আমাৰ মাক যি কৰোঁ যে ডিস্কো ডান্স আৰম্ভ হ'ব, আপুনি দেখি ভয় খাই যাব। অ' নাই 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 নাই, ইমান ভয়ংকৰ ডান্স মই নাচাওঁ দেই, একেবাৰে ফাংচনৰ দিনাই চাম। আহোঁ দিয়ক, যাম যাম যাম। আপুনি আহিব দেই ফাংচনৰ দিনাখন, আমাৰ মাইনাৰ প্ৰতিকাৰ ধৰি থাকিব লাগিব নহয়। যদি মাইনা মোৰ ঘূৰাই পৰে আপুনি তাইক টুপুংকৈ দাঙি ধৰিব লাগিব নহয়। অ' গোসানী, এটা কথা কচোন, তোৰ যে স্কুলৰ বাকী ফ্ৰেণ্ডছবোৰৰ মাকবোৰ আছে, সিহঁতৰ মাকবোৰতকৈ মই ভাল মাক হয়নে নহয় অ'? তোক কোনোবাই কেতিয়াবা সুধিছে নেকি মই কোন ক'ত কিয় বিখ্যাত? কেতিয়াবা তোক কোনোবাই সুধিছে নেকি মই তোৰ সঁচা মাক হয়নে নহয়? ঠিকেই কৈছ তই, মাক কেতিয়াও মিছা হ'ব নোৱাৰে অ'। আৰে আহক না, আহক না, কোনোবাই মোক মিছা বুলি ক'বলৈ, তাক অন্তৰ খুলি দেখুৱাই দিম মাকৰ সঁচা মিছা একো নাথাকে। গড় গড়াই চকু পানী উলিয়াই দেখুৱাই দিম, তোৰ সামান্য কিবা এটা হ'লে মোৰ অন্তৰখনে কেনেকৈ কান্দে, ৰাক্ষসৰে হুঁহুৱাই হাঁহিও দেখুৱাই দিম। তোৰ মুখতে হাঁহিটো বিৰিঙিলে মোৰ অন্তৰখনে কিমান ফূৰ্তি পায়। তিনিদিন চাৰিদিন একেৰাহে মই নোখোৱাকৈও দেখুৱাই দিম, বাকী মাকবোৰৰ নিচিনাকৈ যে কষ্ট কৰিব পৰা ক্ষমতা মোৰো আছে। আৰু ইমানৰ পিছতে মোক কোনোবাই মিছা বুলি ক'ব, কাৰ ইমান হিম্মত আছে? ক'লো নেকি সেই মানে মচন ধালতে অৰিজিনেলটো ওলাই গ'ল আৰু। যি হ'ল হ'ল দে, এতিয়া তাই মই কৈছোঁ তই বাৰু ফাংচনত নাচিবি মই গম পালোঁ, কিন্তু মোৰ কুকুলি মুকুলি মাইনাজনী তুমি ফাংচনত গাবা কোনটো গান? Thank you.
আছো মই আপুনি আপুনি ইহঁতৰ স্কুলৰ ডিৰেক্টৰ বাইদেউ নহয় জানো আপুনি এবাৰ কি আৰম্ভ কৰিছে এক মই চিনি পাওঁ বহুবাৰ দেখিছোঁ সপোনত সপোনত বহুত খেল খেলিছোঁ এই লগত বহু গানো গাইছোঁ আৰে কি কথা কৈছে হে তাইৰ লগত মহে গান গাইছোঁ কিমান মজাকৈ নাচিছোঁ দেখা নাই তাই যেনে কেনেকৈ এইফালৰ পৰা মাতিলে মই আৰু ৰখিব নোৱাৰিলোঁ মোক সেইফালৰ পৰা দৌৰি তাইৰ লগত নাচি দিলোঁ হয়নে এই বহুদিন মোৰ কাষত শুইছে মোক খাবলৈ ধৰিছে চিঞৰি 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 মাতিছে মা কথা অলপ চাই চি ক'ব মোৰ ছোৱালীক আকৌ কেতিয়াও মা বুলি মাতিবলৈ নাযায় তাই কেৱল এজনী মানুহকে মা বুলি মাতে আৰু সেইজনী হ'লো মই ভুলতো তাই কেতিয়াও আন কাকো মা বোলা নাই আৰু নুবোলেও কিন্তু মাতিছে মোক আৰে কেনেকৈ মাতিব হে তাই দেখোন আপোনাক আজিলৈকে লগেই পোৱা নাই অ' হানি তই লগ পাইছ শুনিলে আপুনি নাই নাই বিশ্বাস কৰক এক মই চিনি পাওঁ মৰমো কৰিছোঁ এক মই আৰে তাই আপোনাক আজিলৈকে লগ পোৱা নাই বুলি কৈছে আপুনি কেতিয়ালৈকে মৰম কৰিলে আৰু এনেও মোৰ ছোৱালী যাৰে তাৰে মৰমক পাত্তা নিদিয়ে বুজিছে তাইক মই ইমান বেছি মৰম কৰোঁ নহয় বেলেগৰ মৰমবোৰক তাই 10 পইচাৰ চকলেটৰ বাকলি বুলিও নাভাবে আৰে ভাবিবনো কিয় তাই কাৰ ছোৱালী হয় সেইটোতো জানিব লাগিব কাৰ হয় মানে কাৰ ছোৱালী হয় কি কাৰ ছোৱালী হয় এতিয়াও আপুনি গমেই পোৱা নাই নেকি এইজনী মোৰ ছোৱালী হয় মাক খোৱা মই এই নাই নহয় কি নহয় আপুনি মাক নহয় মিছা মাতিছে আপুনি কোনো কাৰণে মিছা মাতিছে আরে মই কিয় মিছা মাতিম হে মিছা মাতিছে এইজনী আপোনাৰ ছোৱালী নহয় গোটেই দুনিয়াখনক ভাগিনি ফুৰিলো আপুনি মোৰ চকুত ধূলি ছটিয়াব নোৱাৰে ন মা এই গৰ্ভত ধাৰণ কৰি ৰাখিছো মই জন্ম নহওঁতে ছবি আঁকিছো মই কথা পাতিছো মই আনকি এবাৰ সপোনো দেখিছো মই এই কান্না শুনিছো মই মা বুলি মাতা শুনিছো মই আরে এইবোৰ আপুনি কি বলকি আছে এই নাক মুখ চকু সব চিনি পাইছো আনকি আনকি কলিজাৰ ধপধপনিও শুনিছো মই 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 চব ধৰিব পাৰিছো হে হে আপোনাৰ ছোৱালী নহয় মোৰ হিয়াখনে কান্দিব ধৰিছে একেবাৰে বুকুৰ মাজত ল'বলৈ অতিষ্ঠ হৈ পৰিছে এইবোৰ নৰটংকি মোৰ ছোৱালীৰ লগত ক'বলৈ নাহিবি আৰে মাকটো বাদেই দে না যদি কোনোবাই ভগৱান হৈ দেখাবলৈ আহে নহয় সেই ভগৱানৰে স্বাৰ্থ পাতি পেলাম মই মোক এইবোৰ ভয় দেখুৱাই লাভ নাই ভয় দেখুৱা নাই ফালি পেলাম উৰি কৈছো শুনিছ নহয় ফালি পেলাম নাই তাইক লৈ নাযাব এনেকৈ কাঢ়িলে নাযাব মোৰ পৰা কথা ক'বলৈ আহিছোঁ
আমার ঘর মাইনা আর মাক এই কোঠাটুতে থাকে তাহর কোঠাটুত মই থাকো কিন্তু ম্যাডাম আপনি এনেক হঠাৎ আমার ঘরলে অহা হল যে অহার কারণে ভালেই পাইছো দিয়কচোন তথাপিও আপনার মই দুটামান কথা সুধো আপনি যে সঁচা সঁচি উত্তর দিন কি কথা বা এই মাক যে এখানে আপনি কত পাইছিল মানে কত লগ পাইছিল লগ পাইছিল মামা মানে মই সঁচাকৈ কওঁ থাকি দিয়ে চেষ্টা নকৰিব প্লিজ রাস্তাত পাইছিল কি অবস্থাত পাইছিল বৰ বেয়া অবস্থাত পাইছিল কেঁচাটুক লৈ তাই পলাই আহিছিল কৰ পৰা আহিছিল মই শুনিছো কৰ পৰা পলাই আহিছিল তা জানো একো নজনা নুশুনাকৈ যে এজনী ছোৱালীক আপুনি আশ্ৰয় নিদিয়ে সেইকোনো আমিও নজনা নহয় মই এগ্লাচ পানী গৈছোঁ তই তহঁত কথা মাতছো তই কি যে কথাবোৰ সুধি আছে নহয় তহঁত তহঁত আহি একেবাৰে মোৰ ঘৰলৈ আহিছে কি 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 বিচাৰি আহিছ মোৰ ছোৱালীজনীক বিচাৰি আহিছোঁ জন্মিয়ে মৰাবি গোটাত মিছা মাতিছিল মোৰ দেউতাই মিছা মাতিবলৈ বাধ্য কৰাইছিল মোকো কিন্তু আজি এখেতক লগ পোৱাৰ পাছত মই আৰু মুখ পানী থাকিব নোৱাৰিলো ঘৰবোৰে কৈ দিলো চব কথা আজি অত আজি অত বছৰে তাৰ জঘন্য মিছাকে সঁচা বুলি ভাবি গৈ থাকিলো মই আজি চকুৰ সন্মুখত সঁচাটো দেখিছো যেতিয়া এতিয়াও মোক বন্ধ কৰাত নাই মোৰ প্ৰাপ্য মোক লাগিবই আৰে মেমে এই এইজনী যে তোৰ ছোৱালী তাৰ কি প্ৰমাণ আছে হা তই এনেইতো কৈ দিলে হৈ যাব নেকি তাৰ একদম তাৰ হঠাৎ আপোনাৰ পিতৃ নাম গজেন কাকলি নহয় জানো অঁ গজেন কাকতি তালে কি হ'ল নহয় 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 গ গজেন কাকতি নহয় মোৰ দেউতাৰ নাম বেলেগ 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 নাম হয় মোৰ দেউতাৰ মিছা মানিছে আপুনি নাই নাই মতা মই মিছা মোৰ দেউতাৰ নাম কি প্ৰজেন 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 শইকীয়া হয় মোৰ দেউতাৰ নাম নিজৰ দেউতাকৰ নামটো কতে কাকো ইমান সময় নালাগে নাম কোনটো কিমান সময় লাগে গজেন কাকতি আমাৰ ঘৰৰ লগুৱা আছিল তেখেতৰ হাততে নাৰ্ছ গৰাকী মোৰ বাচ্চাটো তুলি দিছিল গজেন কাকতি কোনোবাই মাৰি পেলাল হয়তো হয়তো মোৰ দেউতাৰ মানুহে মাৰি পেলাল কিন্তু তেওঁ ছোৱালীজনী হেৰাই থাকিল তাইৰ লগতে হেৰাই থাকিল মোৰ বাচ্চাটো এনেকুৱাতো হ'ব পাৰে যে মোৰ বাচ্চাটোক লৈ তেওঁ ছোৱালীজনী ক'বলৈ পলাই গ'ল চাব পাৰে পলাই মই কেনেকৈ জানিম তাক কচোন এগৰাকী মাতৃক থাকি দিয়াটো ইমান সহজ নহয় তুমি যে আচল মাত নহয় সেইকাৰণে মোক তুমি ইমান সহজে বুজি নোপোৱা তাৰমানে তই কৈছো মই ভালে ভালে স্বীকাৰ কৰি লোৱা যে এইজনী তোমাৰ ছোৱালী নহয় কি ভদ্ৰভাৱে তাই গৰ্বণ কৰা মোৰ হাতত তাক ছোৱালীজনীও মংগল তোমাৰো মংগল নহ'লে কিন্তু কি কবি জন হ'লে হা কি কবি জন ৰজন হ'লে আই নৰ খুৱাই ল'ম তেতিয়াওতো তাইক মই খুজি নিবলগীয়া নহয় কাঢ়ি লৈ যাম এবাৰ হাত মেলি চানা মোৰ ছোৱালীৰ ফালে হাত ভাঙি টিকিনি ওলমাই পঠিয়াই দিম মই তোৰ মাধুৰী এই বোলে কি কৈছে মেডামক এই তোৰ 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 এই তোৰ তোৰ এই মেডাম মেডামক তই বুজা নাই বাই তই বুজা নাই এই এই মা মাইনা মোৰ কলিজা হয় মোৰ কলিজাতে কোনোবাই কাঢ়ি নিবলৈ আহিব মই মুখ মেলি চাই থাকিম ইমান ঘূৰ্পক ছোৱালী মই নহয় এবাৰ হেৰুৱাই অকণমান বায়ু হেৰুৱা মোৰ কন্যা সন্তানজী ইমান ঘূৰ্পক ছোৱালী মই নহয় আৰে কিমান বাৰ ক'ব লাগে এইজনী এইজনী মোৰ ছোৱালী হয় চিঞৰি চিঞৰি আকাশ বতাহ মকাই দিলো তুমি মোৰ মাতৃ হৃদয় কোনো পতিয়ন নিয়াব নোৱাৰা হতেনলে আৰু উপায় নাই তই যা 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 ভাই যা 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 তোৰ যি খুচি তই তাকে কৰি গৈ যা কিন্তু ছেকেণ্ড টাইম মোৰ ছোৱালীৰ কাষ চাপিবলৈ চেষ্টা নকৰিবি যদি তেনে কিবা কৰ তেনে কিন্তু মই পাহৰি যাম যে মাধুৰী মোৰ নাম তাৰমানে তাৰমানে আপোনাৰ অন্য এটা নামো আছে এই তই তনে টেপেচকে মাতিবলগীয়া হ'ল কিয় এই তই কিন্তু তোমাৰ মা মাধুৰীও নহয় শুনো নহয় আচল মা কোন হয় সেয়া মই অতি সোনকালে প্ৰমাণ কৰি আছো মই কিন্তু এই যশুদা চকুদা একো নহয় গোসানী মই কেৱল কেৱল তোৰ মা হয় ন কেৱল এজনী আৰু সেইজনী হ'লো মই এই এই মাধুৰী তোৰ মা হয় আৰে লাগে যদি মোৰ গোটেই দেহাটোক দুফাল কৰি পেলাওক না কোনো কথা নাই কিন্তু এই মাকৰ বুকুখনক যদি দুফাল কৰিবলৈ আহে নহয় চেলা না মোৰ নিচান নাইকিয়া কৰি পেলাম মই সিহঁতৰ মামা মাক হ'বলৈ ওলাইছে এনেকৈ এনেকৈ হঠাতে কোনোবাই মাক হৈ যাম বুলি ক'লে মাক হৈ যাব পাৰে নেকি মানুহবোৰে মাৰিবলৈ খেলিব
মাকৰ অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ। আরে না মায়ে, লাগে যদি মোর এই কলিজাটো ফালি দেখুৱাই দিও চাই যাই, এই কারণে কিমান বেয়াকে মরমত তিতি আছে মোর এই কলিজাটো। গম পাই যাবি তহতে তাইর তাইর আসল মাক কোন, তাইর নকল মাক কোন, সবাই সবাই গম পাই যাবি। বল মাইনা, কিবা এটা খাই দেবি, বল কেতু ফালিব পারিবি, কিন্তু সঁচাটো কেতিয়াও মিছা করিব নোৱাৰো মাধুরী। বল মাইনা, বল। সঁচাটোক মিছা কৰিবলৈ গৈছোঁ হা? ইহঁতে কিবা জোৰ জোৰ কৰি সঁচাটোক মিছা কৰিবলৈ আহিছে? কোনোৱেই নাই, যি যি আছিল চব বাদ দি আহিছোঁ এই কাৰণে। প্ৰেম, ঘৰ, সপোন চব বাদ দিছোঁ তাইৰ মংগলৰ কাৰণে। তাই লাজত নপৰক বুলি আজি মই গৈ ফুল ফুলনৰ পৰা মাধুৰী হৈছোঁ। সঁচা কৈছে মা মা মাক খুবলৈ চেষ্টা কৰিছোঁ। আরে তাহলে আরো কিবা করিব লাগে কল এই ভাই, মই করিবলে রাজি আছো তো, তথাপিও করেছো মোর মোর এই বুকুর মাজর পর মোর মাইনাক কোনেও কাড়ি নিব নোয়ারে। মোর মোর মাতৃত্বর প্রতি কেইখানি বিশ্বাস আছে তাই না, কেতিয়াও কাড়ি নিব নোয়ারে, তাই কেতিয়াও কাড়ি নিব নোয়ারে। মাতৃত্ব মাতৃত্ব, প্লিজ দাদা প্লিজ, আমার মিশা নেমাতিবা, নিজের ছলী সন্মুখে তুমি প্রমাণ করে দিছা যে তুমি কিমান জঘন্য চিন্তার মানুষ। সা সা মাতনি, মই যি করেছিল তোর ভবিষ্যতের কারণে করেছিল। এটি নিষ্পাল শিশুর তেজেরে তুমি মোর ভবিষ্যতে বুরঞ্জলি কেন গলা দিও? থা এনে কাম সিংহে অতীতের রাজ্য গণ করা নাছিল, করিবলে লাজ করেছিল, কিন্তু লাভ কি হল? তুমি যাক মারিবলে দৌড়ি পড়েছিল তাই আজিও সুস্থ সবল হয়ে জিয়াই আছে, মোর গুলা উঠিবলে উদ্রবল হয়ে আছে তাই। ইমান ডাঙর ঘটনা এটা আপনি আমার পর লুকুয়াই রাখলে বড়ুয়া। গুয়াহাটি হোস্টেল মো কারবার প্রবঞ্চনার বলি হয়েছিল, আর ঘরলে আহি নিজের মিত্র হাতে প্রবঞ্চিত হল। প্রবঞ্চিত তো আমিও হয়েছি, তোমার এই অতীত কলঙ্কর কথা জানিলে তোমাকে আমি কেউ গুয়ারি করে নিনিল হাতেন। আমার তো মান সম্মানের কথা আছে, আর তোমার সম্মানের শ্রাদ্ধ পাতি হলেও এওক মো পত্নীর রূপে গ্রহণ করিল হেতেন পাপা। মায়ে প্রায় কৈ থাকে এগৰাকী নাইৰ কাৰণে মাতৃত্ব হেন সর্বশ্রেষ্ঠ অলংকার, সেই অলংকারের মূল তোমার দরে লাভ করার ব্যাপারে নুবুঝব পারা দেউতা, মই কিন্তু ঠিকই বুঝো, চিন্তা নকৰিবা অনিতা, লাগিলে আমি দুয়ো একেলগে যুঁজিম, তথাপিও তুমি তোমার মাতৃত্বর অধিকার উভতে পাবই লাগিব, এইবার তোমাক প্রবঞ্চিত হবল দিয়া নহয় কথা।
মামার মাইনাক মোর বুকুর মাজত লই মই ইয়ার পর পলাই তো যাব পারিম মই মই যে তাইর মিশা মাক নয় কি মই মোর মাইনাক বুঝাব তো পারিম মই পলাই গুছি যাব মই আজি হেব পলাই গুছি মই এনেকাতে পলাই গুছি যাব ইহতে ইহতে কও কোনো আমাক আর কেতিয়াও ঢুকি না পায় মই আজি মই আজি জড়ি সে জুই মোর মন নাই দেখি না মেউ সিম সকলো বাধা বিজ্ঞাপন বাবাকে এইখন ঘরতে কাম করেছিল দুজন কাকুরি বাবাকের নাম কি হল ম্যাডাম আপনি তাই করবো দেখছে নাকি আরে কক না ম্যাডাম কো দেখছে আহক মূল কি কল যত আপনার ফুলন লুকায় আছে আর যত মোর বহুমূলীয় সম্পত্তি লুকায় আছে আর এখন নতুন নাটকের আরম্ভণি নকরিবি মাজনি তোরে তো অবৈধ সন্তান থকা বলে জানিলে তুমি এখন তোক আহিব মোক আহিব আমার ফ্যামিলির মান সম্মান ধুলির লগত মিহলি হয়ে যাব পৃথিবী উলট পালট হয়ে যাও বাদারি লাভ নাই দেউতা এইবার মাতৃ কন্যার মিলন হবই কোনো শক্তি মিলনত হেঙার হয়ে থিয় দিব নোয়ারে হয়ে পড়া তো খাতাং আহক তাই ভুল করিছ তাই ভুল করিছ মাতনি তই তোর পিতৃর শক্তির উমান নাপাব ইমান কষ্টে চাফা করে রখা মোর সন্মানখিনিক তোর পূর্বকামীরে মই আর কেতিয়াও লেতরা করবলে নিদিম অতীতর সেই কলঙ্কটুক চপাই লই নিজের মান সন্মান লাঘব করার দরে পূর্বকামী তোক আর মই কেতিয়াও করবলে নিদিম সেই কলঙ্কটো এইবার কিবা কারণত বাঁচি গেছিল তু এইবার নাপাস তোর প্রতিশোধ লওয়ার সময় আহি গেছে সময় নাই ভাই তো মাইনা স্কুল পালে হয়ে গেছে মই তাই বাহিরে বাহিরে লৈ গৈছো কিন্তু এনেকৈ পলাই যখন কেই দিন থাকিবি তর্ক নকৰিবি না ভাই সেদিন মাইনাক বচাবলৈ মই পলাবলগীয়া হৈছিল আজি মই নিজে বাঁচি বলে পলাব খুঁজিছো হল তো ফুলন সঁচাই কৈছো ভাই এই মাইনা মোর কাষত নাথাকিলে মোর লগত নুশুলে মোর লগত নেখেলিলে মই মই জিয়াই নাথাকিব ভাই মই জিয়াই আৰু ইমান সহজতে মই এনেকৈ মৰিব নুখুজো গতিকে ইয়াৰ পৰা পলাই যোৱাৰ বাহিৰ মোৰ জীৱনত কোনো ৰাস্তা নাই তোক মই আজিলৈকে বহুত আমনি কৰিলোঁ মই আৰু নকৰোঁ মাত্ৰ আজি তই মোক ইয়াৰ পৰা সুকলমে পলাই যাবলৈ দে ভাই মই তোৰ ওচৰত হাত জোৰ কৰিছোঁ দেখিছো কিমান জ্বালা পাৰিম আজিলৈকে মই কন্দা নাছিলোঁ কিন্তু আজি গড় গড়ে চকু পানী ওলাই মই তোক পাহৰিব নোৱাৰো ফুলন কিন্তু মই তোক পাহৰি গৈছো এই
তোক মই পাহৰি গৈছো ঐ, তোক মনত পেলাই পেলাই মই কোনোদিন কান্দি থকা নাই, তোক লৈ মই কোনোদিন সপোন দেখি থকা নাই। তাৰপিছত তই এনেকৈ হঠাৎ হিৰোটো হৈ আৱিৰ্ভাৱ হ'বলগা হ'ল কিয়? হা, বৰ একেবাৰে দিৱানা হৈ দেখুৱাইছ নহয়, বৰ একেবাৰে দেৱদাস হৈ দেখুৱাইছ নহয়, কিন্তু ফুল আৰে মৰি গ'ল ফুল তোৰ সন্মুখতি হৈ থকাজনী মাধুৰী হয় মাধুৰী। আৰু মাধুৰী কোন হয় জানো? কলিজা পালি ওলোৱা মৰমত তিতি থকা এই মাইনাৰ মাক হয় তাই। আৰু মিছা চিনাকিয়ে নিজক ফাঁকি নিদিবা ফুলন, মাতৃত্বৰ যুঁজত যদি মোৰ বেয়াকৈ হাৰিবলৈ ওলাইছা সেয়ে তুমি স্বীকাৰ কৰি লোৱাটো ভাল। কিয় কিয় স্বীকাৰ কৰিলো মা? যদি খাহৰ পাছত মাইনাক মাতি নিখুঁত নাতা নিজে কৰিব, কোন তাই আচল মাক কোন তাই নকল মাক ভেরি হ্যান্ডসাম।
কিয়লবে বস বাইরে পছন্দ ফাইজিং সন্তানক বসাবলে মাকক বেলেগ লগ নালাগে তই যা তহঁতে কি চাইছ নতুন মা
আমি মোৰ ডুপ্লিকেট হে আছিল। তেমে তোৰ আসল মা, তোৰ প্ৰথম আৰু শেষ অধিকাৰ কেৱল এই মাজনী। নতুন মাৰ লগতে ভালকে থাকিবি দে গোপালে। নতুন মায়েতো বহুত ধুনীয়া ধুনীয়া গান গাই শুনাব। আমাৰ গানবোৰ পুৰণা হৈ গৈছে ন, মোৰ বুকুখন বিষালে। মই মাজে মাজে তাইক চাবলৈ আহিম। আপোনালোকে মোক বাধা নিদিব দেই। জুম্বাইক সুধিলো মই কত মোৰ মা।